নমস্কার। স্থানীয় সংবাদের পক্ষ থেকে সকলকে ঠিক বড়দিনের আগে, 1 জানুয়ারির আগে সবাইকে শীতকালীন শুভকামনা এবং ভালোবাসা স্থানীয় সংবাদের তরফ থেকে। আপনারা ভালোই থাকুন, সুস্থ থাকুন, এই আমাদের কামনা। এবং শীতকালে আনন্দ করুন, পিকনিক করুন। হঠাৎ পিকনিকের কথা কেন বলছি, আমরা শীতকালে বহু জায়গায় যাই পিকনিক করতে, অনেক পয়সা খরচা করি, কিন্তু যদি বাচ্চাদের নিয়ে কোনো শিক্ষামূলক ভ্রমণের কথা ভাবেন আপনারা কখনো, বা এমনিও একদিনের জন্য, একবেলার জন্য কোথাও যাওয়ার কথা ভাবেন, তাহলে অবশ্যই ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম, যেখানে মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন, সেখানটি একবার আসবেন। এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু। আমাদের ঘাটালের এসডিও সুমন বিশ্বাস জানিয়েছেন যে 2টি হোমস্টে করা আছে, আপনারা এসে থাকতে পারেন। এবং বিদ্যাসাগর ভবনটি, যেটি বিদ্যাসাগর ভবন, সেটি সংস্কারের কাজ চলছে, 2-1 দিনের মধ্যে ওটা হয়ে যাবে, আপনারা এলে থাকতেও পারবেন। এখানে অনেক কিছু দেখার আছে, বিস্তারিত বলবো। তার আগে কিভাবে আসবেন, আপনারা পাঁশকুড়া স্টেশন থেকে বাসে করে ঘাটাল মেদিনীপুর সড়কে বিদ্যাসাগর মোড় বা সিংডাঙ্গার মোড়ে নেবে, ওখানে টেকার বা টোটো অ্যাভেলেবেল, ওখানে বললেই এখানে পৌঁছে যাবেন, 10 মিনিট লাগবে। দেখুন, আমি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্মৃতি মন্দিরে মাস্টারমশাইরা আছেন, অনেক মাস্টারমশাই তার স্টুডেন্টদের নিয়ে আজকে এসেছেন এখানে। আমি তো বলেইছি প্রথমে, যদি শিক্ষামূলক ভ্রমণ বলতে কিছু বোঝায়, এখানে এসে অনেক কিছু জানতে পারবেন। একদম প্রথমেই দেখাবো, অনেকবার হয়তো দেখিয়েছি স্থানীয় সংবাদের তরফ থেকে, নতুন কিছু নয়, তবে বারে বারে আসলেই নতুন মনে হয়। এই জায়গাটিতে আমাদের মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ভূমিষ্ঠ হয়েছে। আমি কুণালদাকে, আমার সঙ্গে রয়েছে কুণালদা, কুণাল সিংহ রায়, আমি তাকে বলবো দেখিয়ে দিতে। খুব সুন্দরভাবে বেদিটি সাজানো আছে। শীতকালে নানা রকম ফুল ফুটেছে, সেই ফুল বেদিতে দেয়া আছে। আমি একদম চলে যাব, কুণালদাকে বলবো স্মৃতি মন্দিরের ভিতরে। অনেক কিছু দেখার আছে, মাস্টারমশাইরা এসেছেন, যারা ছাত্রছাত্রীদের নিয়ে দেখাচ্ছেন। আমি কুণালদাকে বলবো স্মৃতি মন্দিরের ভিতরে যেগুলো জানার আছে, আপনারা এলে জানতে পারবেন, সেইগুলো একটু দেখাতে। আমি একদম স্মৃতি মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। নানা রকম বই, হ্যাঁ, এখানে বসে বিদ্যাসাগর সম্পর্কে অনেক কিছু, ওনার বাণী, নিজে কাজ করিতে লজ্জার কিছু নেই, নানা রকমের বাণী আপনারা জানতে পারবেন, অনেক কিছু। আমি এই মুহূর্তে পেয়ে গেছি এখানকার কেয়ারটেকার দিলীপ ব্যানার্জি মহাশয়, ওনাকে বলবো যদি একটু কিছু, এই যে এখানে আসবেন দাদা, আপনাকে বলবো, এই যে দাঁত, এই দাঁতরে কুণালদাকে বলবো, বিদ্যাসাগর মহাশয় তো এখানে, বিদ্যাসাগর মহাশয়ের কিছু ব্যবহৃত জিনিসপত্র আছে, ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে, এরকম তিনখানি রুম আছে, সেখানে বিদ্যাসাগর মহাশয় স্মারক দিয়ে সাজানো আছে। যেমন এই রুমটিতে বিদ্যাসাগর, এইখানে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের একটি নেম প্লেট, ধাতু নির্মিত নেম প্লেট, লেখা আছে ঈশ্বরচন্দ্র সরমন, কাগজে কালির ছাপ দিয়ে সাক্ষাৎকারের জন্য আসতে দেওয়া হতো ভিজিটিং কার্ড হিসেবে। আর এইগুলো এক পাটি বাঁধানো দাঁত বিদ্যাসাগর মহাশয়ের, আর এটি হুকো রাখা স্ট্যান্ড, মাথাটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের, এটি হুকো রাখা স্ট্যান্ড। আর এই পুঁথিগুলি ওনাদের বাড়ি থেকে পাওয়া পুঁথি সংরক্ষণ করে রাখা আছে। এছাড়াও এই রুমটিতে দেখতে পাবেন বিদ্যাসাগর মহাশয়ের বিভিন্ন বয়সের ছবি দেখতে পাবেন, ওনার উপদেশ বাণীগুলি দেখতে পাবেন, আছে ওনার বংশ তালিকা, এই রুমের আছে ওনার বংশ তালিকা আছে। এই যে এদিকেও একটি শোকেস আছে, দেখুন এখানে আপনারা দেখতে পাবেন বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত একটি ব্যাগ, বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত মানি ব্যাগ, এবং এটি ধাতু নির্মিত পেপার ওয়েট, আর এই স্টিকটা মোমবাতি ফুঁ দিয়ে না নিবিয়ে এই ফলামতো অংশটা দিয়ে চেপে দিতেন। আর এই সামুদ্রিক জীবাশ্ম, ওনারই সংগ্রহিত সামুদ্রিক জীবাশ্ম, আর এই পুঁথি, এগুলি আছে। এছাড়াও এই যে বইগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সব বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত বই। ওনার যে কলকাতা বাদুরবাগান বাড়িতে 16,000 বইয়ের একটি লাইব্রেরি ছিল, ওনার মৃত্যুর পর বইগুলি অনেক নষ্ট হয়ে যায়,
4000 বই মুর্শিদাবাদের লালগোলার রাজা সংরক্ষণ করেছেন, মুর্শিদাবাদের লালগোলার রাজা উনি সংরক্ষণ করেছেন বঙ্গীয় কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষণ করা আছে। এখানে 206 বই ওনার ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায় উনি এনেছিলেন বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে, বীরসিংহ ভগবতী বিদ্যালয় থেকে এই স্মৃতি মন্দিরে রাখা আছে। বইগুলি নতুন করে বাঁধানো হয়েছে, এগুলি বেশিরভাগই ইংরাজি বই, কিছু সংস্কৃত বই আছে এবং বিদ্যাসাগর মশাইয়ের সংগ্রহশালায় কোরআন শরীফও আছে, জজশ্রেণীর একটি কোরআন শরীফও আছে। এখানে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর মশাইয়ের একটি বংশতালিকা দেয়া আছে, সেই বংশতালিকা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর মশাইয়ের 7 ভাই 3 বোন দেয়া আছে, তার মধ্যে ঈশ্বরচন্দ্র বড় ভাই, তারপরে দীনবন্ধু বন্দ্যোপাধ্যায় উনি বরিশালের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তারপরের ভাই শঙ্কুচন্দ্র বিদ্যারত্ন উনিও কলকাতা সংস্কৃত কলেজ থেকে বিদ্যারত্ন উপাধি পান, হরচন্দ্র হরিশচন্দ্র এরা অল্প বয়সে কলেরায় মারা যান, ঈশানচন্দ্রের পরিবার এখন কলকাতায় আছে, ওই যে পি ব্যানার্জি হোমিওপ্যাথিক ডাক্তার বলে পরিচিত ওনারা ওই রাসবিহারিতে ডাক্তারবাবু আছেন, আর শিবচন্দ্র অল্প বয়সে মারা যান, আর 3 বোন মনমোহিনী দিগম্বরী মন্দাকিনী দেবী। এদিকে আসুন এবার। আচ্ছা, এই যে বাঁধানো ছবিগুলো, এই যে ফ্রেম, এগুলো কত বছর আগেকার? এগুলি যখন স্মৃতি মন্দির তৈরি হয় 1940-এ, তখনই তারপরেই এইগুলিকে বাঁধানো হয়েছিল। এগুলি একজন স্থানীয় শিল্পী খগেন রায় বলে, ক্ষীরপায়ের পাশাপাশি গ্রাম বামারিয়ার খগেন রায় উনি এই ছবিগুলি এঁকেছিলেন। এই এখানে যেমন উনি এগুলি এঁকেছেন, এবং মেদিনীপুরে যে বিদ্যাসাগর টাউন হল আছে ওইখানেও ওই ছবি উনি এঁকেছিলেন, এবং ভিতরের যে কালো মতো বিদ্যাসাগর মূর্তিটি ওই খগেন রায় তৈরি করেছিলেন, সেই থেকেই এইগুলি দেয়ালে আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার পর এই মূর্তিগুলিতে আবার রং করা হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একটু কুণালদাকে বলবো এই যে পুরো জায়গাটা কিভাবে সাজানো হয়েছে, আর মনে রাখবেন কিভাবে আসতে হবে। পাঁশকুড়া স্টেশনে নামলেন, ওখান থেকে ঘাটাল মেদিনীপুর সড়কের উপরে সিংডাঙ্গার মোড় বা বিদ্যাসাগর মোড় বললেই, ওখানে নেমে অটো টোটো টেকার যা কিছু ওখান থেকে 10 মিনিট আপনি একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একদম জন্মভূমি বীরসিংহ গ্রামে চলে আসতে পারবেন। অবশ্যই এই যে 25শে ডিসেম্বর সামনে এবং 1 জানুয়ারি এটাকে কেন্দ্র করেই আপনার বাচ্চাকে শিক্ষামূলক ভ্রমণের জন্য এখানে নিয়ে আসতেই পারেন। কিভাবে সাজানো আছে দেখুন, দেখুন যেহেতু বিদ্যাসাগর মহাশয় আমরা জানি বর্ণ পরিচয় লিখেছিলেন এবং অ আ ক খ, দেখুন একটা মানে ইয়েতে টাওয়ার টাইপের, এইদিকে আসুন কুণালদা, টাওয়ারে একদম অ আ অবশ্যই দীর্ঘ এবং ক খ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণটা করা আছে খুব আকর্ষণীয়ভাবে, এসেই বাচ্চাকে আপনি দেখাতে পারবেন এবং বাচ্চারা খুব পছন্দ হবে। একটা টাওয়ারের মধ্যে উপর থেকে কি সুন্দরভাবে লেখা আমরা দেখতেই পারি, এবং দেখুন মাইলস্টোন দিয়ে ওনার একদম জন্মসাল থেকে শুরু করে ওনার পুরো জীবনী এবং মৃত্যু পর্যন্ত ওনার পুরোটাই মাইলস্টোন দিয়ে সাজানো আছে। দেখুন জন্ম 1820 সাল, দেখুন এখানে জন্ম হয়েছিল, তারপরে ঠিক ওরম করেই লেখা আছে কলিকাতা গমন 1828 সাল। প্রত্যেকটি ওনার সংস্কৃত কলেজে পড়াশোনা 1829 থেকে 1841, আপনার বাচ্চাকে সাল সন একদম মুখস্থ করে নিতে পারবেন মাইলস্টোন দেখিয়ে। হ্যাঁ, বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ 1834 সালে, পুরো মাইলস্টোনের সাহায্যে ওনার জীবন বৃত্তান্ত একদম লিখে দিয়েছে এখানে অপূর্ব ভঙ্গিমায় সাজানো। তাড়াতাড়ি যেতে হবে ওখানে, ফোর্ট উইলিয়াম কলেজের যোগদান 1841 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগর উপাধি লাভ 1841। এইভাবে মাইলস্টোনগুলো দেখুন, এই দিকেও অনেক মাইলস্টোন আছে যেগুলো সাজানো আছে, আপনারা দেখতেই পাবেন। সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয় 1851। ঠিক এইভাবে চলে গেছে, শকুন্তলা কবে লিখেছেন, বর্ণপরিচয় কবে লিখেছেন, সব মাইলস্টোনের মাধ্যমে বাচ্চাদের শেখাতেও সুবিধা হবে। এইখানে একটা ভ্রমণ হবে শিক্ষামূলক আর অপূর্বভাবে সাজানো। এবং দেখুন আমি আরেকটা জিনিস দেখাবো আপনাকে,
কি অপূর্ব আঁকা এবং শিল্পকলা। বিদ্যাসাগর মহাশয় পড়াচ্ছেন এবং বিধবা বিবাহ যে দিয়েছিলেন উনি সেটার একটা চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখানে শুধু স্মৃতি মন্দির নয়, লাইব্রেরি আছে, আপনারা লাইব্রেরিতে আসতে পারেন। লাইব্রেরিটা এখান থেকে জাস্ট 3 মিনিটের পথ, 3 মিনিট ওরা 2 মিনিটেই হলেই আপনারা লাইব্রেরি পৌঁছে যাবেন। লাইব্রেরিটাও খুব সুন্দরভাবে সাজানো এবং বিদ্যাসাগরের প্রতিষ্ঠা যে স্কুল বিদ্যালয় মাতা ভগবতীর নামে সেটিও এখানে কিছু সামনেই একদমই সামনে অবস্থান করছে, সেটিও আপনারা দেখতে পারেন। এবং শচী বামনি পুকুর, একজন বিধবা ভদ্রমহিলা ছিলেন যার নাম শচী এবং বামুন ছিলেন বলে তাকে শচী বামনির পুকুর বলা হতো, শচী বামনি বলা হতো তার নাম। সেখানে একটি পুকুর আছে যেটা শচী বামনির পুকুর ছিল। সেখানে বিদ্যাসাগরের বাল্যকালের যত দুষ্টুমি খেলা, উনি শুধু পড়াশুনোয় ভালো ছিল না, উনি খুব দুষ্টুও ছিলেন, তো সেখানে সব দুষ্টুমি করতেন। কাছেই সেই পুকুরটি, কিন্তু ওই পুকুরের জল স্ফটিক, কথিত আছে ওই পুকুরের জল স্ফটিকের মতো ছিল, ওটি পানীয় হিসেবে এই সারা বীরসিংহ গ্রামের মানুষ ব্যবহার করত এবং স্নান করত। আমি দেখাবো স্মৃতি মন্দিরের দেয়ালের গায়ে যে চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, পরপর কলকাতায় রাস্তার আলোকে বালক ঈশ্বরের পড়াশোনা, রাস্তার যে স্ট্রিট লাইট তাতে যে বিদ্যাসাগর পড়েছে এটা আমরা জানতাম, সেটাই এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। মাত্র 14 বছর বয়সে ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্য মহাশয়ের কন্যা দীনময়ী দেবীর সাথে বিবাহ 1834 সাল, তখন যখন উনি বিবাহ করেন। 21 বছর বয়সে কলকাতা সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ 4 ডিসেম্বর 1841 সাল, 41 সালে উনি পান। 1853 সালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত অবৈতনিক বিদ্যালয়ের ছাত্রী ভর্তি নেওয়া চলছে। তখন তো শুধুমাত্র লেখাপড়া অধিকার ছিল পুরুষদের, মহিলাদের সেভাবে মহিলারা এগোয়নি। একমাত্র আজকে মহিলাদের যে মহিলারা যে এত এগিয়ে এসেছে সব কিছুই অবদান ওই মহাপুরুষটির জন্য। এই স্মৃতি মন্দিরের পথ ধরে গেলে আমি কুণালদাকে বলবো পথটা দেখিয়ে দিতে, ওনারা যাচ্ছে, ঠিক তার পাশেই আপনারা পেয়ে যাবেন লাইব্রেরি, অপূর্ব সুন্দর ভাবে সাজানো নানা রকমের বই। আপনারা এক লাইব্রেরিতে বসলে আপনাদের একটা বেলা কম পড়বে লাইব্রেরিটা দেখার জন্য। এবং তার পাশে খুব সুন্দরভাবে বাগান আছে, এছাড়াও আমি বললাম স্কুল আছে, শচী বামনির পুকুর আছে। এখানে আসতেই পারেন আপনারা একদিনের ভ্রমণ হিসাবে, সামনে 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি আমরা আসতেই পারি। খুব খুব ভালো একটি স্থান, যেখানে গেলে আপনি সমৃদ্ধ হবেন, সমৃদ্ধ হবেন। আমি স্থানীয় সংবাদের পক্ষ থেকে সকলকে বলবো যে যদি একদিনের জন্য, আমরা তো অনেক জায়গায় ঘুরতে যাই, এই বীরসিংহ গ্রামে আসুন। বিদ্যাসাগর মহাশয় জন্মেছিলেন এই বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমিতে, আসুন এবং দেখে যান, আপনার বাচ্চাকে নিয়ে আসুন, অনেক কিছু শেখার আছে। আরেকটা জিনিস বলে দাও যে বীরসিংহে যে বড় পুকুরে পার্ক নির্মাণ করা হচ্ছে, তো পার্ক তো অসম্পূর্ণ এখনো হয়নি, না ওটার কাজ চলছে, ওটা কাজ চলছে, পিকনিক, ওটা একটা ভালো পিকনিক স্পট। আমাদের এখানে শচী বামনির পুকুরে যেমন উনি দুষ্টুমি করেছে, তেমনি একটি বড় পুকুরের পার্ক আছে, সেখানটার কাজ চলছে, সংস্কারের কাজ চলছে এবং ওখানে একটি পার্কের মতন করা হবে, যেখানে আপনারা একে এসে পিকনিক করতেই পারেন, জলের ব্যবস্থাও করা হয়ে যাবে, ওইটা তৈরি হচ্ছে, সংস্কার হচ্ছে। তবে কিছু বড়দিনে বা 1লা জানুয়ারি পিকনিক করা যাবে জলের ব্যবস্থা, কিন্তু হ্যাঁ বড়দিন বা 1লা জানুয়ারিতে আমাদের কুণালদা বলছে পিকনিক করা যাবে এবং জলের ব্যবস্থা করে দেবে। এবং আগেই বলেছি আমাদের এসডিও সাহেব জানিয়েছেন, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছে বিদ্যাসাগর ভবনের কাজ চলছে, 4টি ঘর অবশ্যই পাওয়া যাবে, এখন 2টি ঘর তো দেবেই, আপনারা এসে থাকতেও পারেন এবং একদিন কাটাতেই পারেন। এই অপূর্ব সুন্দর জায়গা, যেখানে আসলে আপনার মনও সমৃদ্ধ হবে, সব কিছুই সমৃদ্ধ হবে। আমি কুণালদাকে বলবো জায়গাটা একটু দেখিয়ে নিতে ভালো করে। শচী বামনির পুকুর, লাইব্রেরি, স্কুল করবো,
দীর্ঘবাবু, এই এই ঘরগুলোর একটু বৃত্তান্তটা যদি বলেন, তিনটে ঘরের বৃত্তান্ত। বিদ্যাসাগর মশাইয়ের যে আসল বাড়ি সেগুলি, এই যে দুটো বাড়ি দেখছেন, এই দুটো বাড়ির মধ্যবর্তী জায়গাতে ছিল মাটির একতলা বাড়ি। সেই বাড়ি 1869 আগুন লাগার পরে নষ্ট হয়ে যায়। তারপর থেকে বিদ্যাসাগর মশাই এই বাস্তুতে আর বাড়ি করেননি। ওনার ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্নকে ভগবতী বিদ্যালয়ের কম্পাউন্ডে একটি বাড়ি করে দেন এবং ওনার পুত্র নারায়ণবাবুকে পাশে একটি বাড়ি করে দেন। দুটি বাড়ি বিদ্যাসাগর মশাই অর্থে হয়েছে, কিন্তু এই এই বাস্তুতে আর অগ্নি নির্বা আগুন জ্বলে যাওয়ার পর আর এই বাড়িতে বাড়ি করেননি বিদ্যাসাগর মশাই। আচ্ছা, তারপরে এখানে যে আমাদের এমএলএ ছিলেন শঙ্কর দলুই মহাশয়, এমএলএর এলাকা উন্নয়ন তহবিল থেকে এই বাড়ি তিনখানি করা হয়েছে, মাটির বাড়ির মতো তিনখানি বাড়ি তৈরি করা হয়েছে, যেগুলি স্মৃতিস্মারক দিয়ে সাজানো রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলার আছে, সপ্তাহে প্রতিদিন কি এটা খোলা থাকে না বৃহস্পতিবার? বৃহস্পতিবার দিন এটি বন্ধ থাকে, বাকি সপ্তাহের সব দিনগুলিতে এটি খোলা থাকে এবং 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে একদম। আচ্ছা, এই 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারিতে কি এটা কিছু লাইট ফাইট দিয়ে সাজানো হবে কি না এরকম সাজানো? না, ওই সময় কোনো সাজানো হয়নি। এই বিদ্যাসাগর মেলাতে এটাকে ভালো করে সাজানো হয়। হ্যাঁ, 4 জানুয়ারি থেকে 10 জানুয়ারি বিদ্যাসাগর মেলা হবে এখানে, গ্রাম সেজে উঠবে একদম অভিনব কায়দায়। আপনারা চলে আসতেই পারেন চোখ বন্ধ করে, হ্যাঁ, একটা ভ্রমণ বৃত্তান্ত হিসেবে নিজেদের মানস পটে রেখে দিতেই পারেন। এই বিদ্যাসাগরের স্মৃতি মন্দির অপূর্ব অপূর্ব, আপনারা আসলে আমি মনে করি খুবই সমৃদ্ধ হবেন। আরেকবার পথ নির্দেশটা বলে দাও, নিকটবর্তী পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে আপনারা যে কোনো ঘাটালগামী যে কোনো বাসে উঠবেন, ঘাটাল মেদিনীপুর সড়কের উপরেই নেমে সিংডাঙ্গার মোড় বললেও হবে এবং বিদ্যাসাগর মোড় বললেও হবে, ওখান থেকে অটো এবং টোটো এবং টেকার 10 মিনিটের পথ, চলে আসুন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি। ধন্যবাদ।